প্রিয় দর্শক বন্ধুরা, সবথেকে জনপ্রিয় ও রোমাঞ্চকর খেলাগুলির মধ্যে ক্রিকেটের নাম সবার ঊর্ধ্বে। ক্রিকেট খেলাকে একটি শারীরিক এবং মানসিক উভয় খেলা হিসেবে বিবেচনা করা হয়। তবে অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে ক্রিকেট খেলার ইতিহাস কী বা কোথা থেকে এই খেলাটির উৎপত্তি হলো। আজকের পর্বে থাকছে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাস, ভারতীয় ক্রিকেট খেলার ইতিহাস, এই ব্যাপারে বিস্তারিত তথ্য। তো বন্ধুরা, শুরু করার আগে আপনি যদি নলেজ বেগারের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমরা জানি যে ক্রিকেট কিন্তু ইংল্যান্ডের সাথে সম্পর্কিত একটি খেলা। বিশ্বের দরবারে এই রোমাঞ্চকর ও জনপ্রিয় খেলার কৃতিত্ব রয়েছে গ্রেট ব্রিটেনের। এই কারণের জন্য গ্রেট ব্রিটেনকে ক্রিকেটের জনক বলা হয়। বিশেষজ্ঞরা মনে করেন যে এই ক্রিকেট খেলা প্রথমবারের মতন 16 শতাব্দীর শেষের দিকে খেলা হয়েছিল। এটাও মনে করা হয় যে ক্রিকেট খেলার প্রথম উদ্যোগটি শিশুরা করেছিল এবং পরে এই খেলাটি প্রাপ্ত বয়স্কদের মধ্যে জনপ্রিয় হয়েছিল। তবে প্রাথমিক পর্যায়ে এই খেলাটি উলের বল এবং কাঠের কাঠি দিয়ে খেলা হয়েছিল। ধীরে ধীরে সময়ের সাথে এটি পরিবর্তন হতে হতে বর্তমানের পরিস্থিতিতে এসেছে। যদি আমরা ভারতে ক্রিকেটের উৎপত্তি ও সম্প্রসারণের কথা বলি তবে তা সরাসরি ইংল্যান্ডের ঔপনিবেশিকতাবাদের সাথে সম্পর্কিত। আমরা এটাও বলতে পারি যে ইংল্যান্ড যেখানে তার উপনিবেশ স্থাপন করেছিল সেই সব দেশেই ক্রিকেট খেলাটি খুব জনপ্রিয় হয়েছিল। এর উদাহরণ হিসাবে প্রথমত আমরা ভারতকে নিতেই পারি। এছাড়াও ইংল্যান্ডের সেই সময়কার উপনিবেশিক দেশগুলি হল যেমন ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ইত্যাদি। এই সকল দেশেও দুর্দান্ত ক্রিকেট খেলাটি খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সর্বপ্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ শুরু হয় 1844 সালে কানাডা এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে। এই ম্যাচটি ভার্জিনিয়া নামে একটি জায়গায় খেলা হয়েছিল। প্রথম দিকে ক্রিকেট খেলায় একটি ওভারে মাত্র 4টি বল থাকত, কিন্তু পরবর্তীকালে 1944 সালে এক ওভারে 6টি বল করার নিয়ম সংশোধন করে এই নিয়মটি চালু করা হয়। প্রথম আন্তর্জাতিক অফিসিয়াল টেস্ট ম্যাচটি ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে 15 মার্চ 1877 সাল থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলা হয়েছিল। এই টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়া 45 জন জয়প্রাপ্ত করে। আবার যদি আমরা প্রথম ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাওয়ার কথা বলি তবে এর পেছনে খুব একটি আকর্ষণীয় গল্প রয়েছে। 1971 সালের 5ই জানুয়ারি ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর একটি টেস্ট ম্যাচ খেলার আয়োজন করা হয়। কিন্তু এই টেস্ট ম্যাচের প্রথম 3 দিন ভারী বৃষ্টি হওয়ার কারণে 3 দিনই কোনো বল না করে খেলাটি বাতিল করতে হয়েছিল। এটি দর্শকদের মধ্যে প্রচুর অসন্তোষ এবং হতাশার অনুভূতি তৈরি করেছিল। দর্শকদের হতাশা দেখে ICC সিদ্ধান্ত নিয়েছিল যে 40-40 ওভারের একটি ম্যাচ খেলা হবে। প্রতি ওভারে 4টি বলের পরিবর্তে 8টি করে বল করা হবে। অস্ট্রেলিয়ার এই ম্যাচটি 5 উইকেটে জিতেছে। দর্শকরা এই ম্যাচটি দেখে খুব খুশি এবং আনন্দিত হয়েছিল। মনে করা হয় যে ওয়ানডে ক্রিকেট ম্যাচের ধারণা এই খেলার পর থেকেই শুরু হয়েছিল। ভারতের ক্রিকেট খেলার সূচনার ইতিহাস জানলে এটাই বলতে হয় যে ভারত ছিল ইংল্যান্ডের উপনিবেশ। ইংল্যান্ড ভারতের ক্রিকেটকে জনপ্রিয় এবং প্রবর্তনের কৃতিত্বে ছিলেন। 1781 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাবিকদের দ্বারা ভারতে প্রথম ক্রিকেট খেলার সূচনা হয়েছিল। ভারতবর্ষে সর্বপ্রথম 1864 সালে দক্ষিণ ভারতের চেন্নাইতে আনুষ্ঠানিকভাবে টেস্ট ম্যাচ খেলা হয়েছিল। এই ম্যাচে ভারতকে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল। ভারতের মোট টেস্ট ম্যাচ ব্যাপারে এটাই বলা যায় যে ভারত এখনও পর্যন্ত 535টি টেস্ট ম্যাচ খেলেছে, যার মধ্যে ভারত 152টিতে বিজয় লাভ করেছে এবং 165টিতে পরাজিত হয়েছে। একই সাথে 21টি টেস্ট ম্যাচ ড্র হয়েছিল এবং 1টি টাই হয়েছিল। 13 জুলাই 1974 সাল ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত তার সর্বপ্রথম আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট ম্যাচ খেলে। কিন্তু সেই সময় ভারতীয় ক্রিকেট টিম আজকের মতন ততটা শক্ত না হওয়ার কারণে ম্যাচটি দুর্ভাগ্যক্রমে পরাজিত হয়। পরবর্তীকালে
ষোলোই জুন 2018 পর্যন্ত ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ভারত এখনও পর্যন্ত 978টি ওয়ানডে ম্যাচ খেলেছে। আবার আমাদের দেশ প্রথমবারের মতন একটি আইসিসি টুর্নামেন্টে 1975 সালে বিশ্বকাপে অংশ নিয়েছিল। ভারত এ পর্যন্ত প্রায় 14 বার বিশ্বকাপে অংশ নিয়েছে এবং 2 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। 1983 সালে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে কপিল দেবের নেতৃত্বে ভারত প্রথম বিশ্বকাপ জিতেছিল। ভারতে প্রথম ক্রিকেটার ছিলেন রঞ্জিৎ সিং, যিনি 1896 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের হয়ে প্রথম ম্যাচ খেলেছিলেন। যদি আমরা ভারতীয় দলের কথা বলি, তবে ভারত তার প্রথম ম্যাচটি সি কে নাইডু অধিনায়কত্বের অধীনে খেলেন। এই ম্যাচটি ইংল্যান্ডের বিপক্ষে ছিল। 1952 সালে ইংল্যান্ডের বিপক্ষে ভারত সর্বপ্রথম তার আন্তর্জাতিক ম্যাচটিতে জয়লাভ করে। ভারতীয় ক্রিকেট বিসিসিআই দ্বারা পরিচালিত হয়। এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেটের ইতিহাসের সাফল্যের দিকে নজর দিলে ভারত মোটামুটি 2 বার বিশ্বকাপ, 1 বার টি-20 বিশ্বকাপ এবং 2 বার আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির মতন শিরোপা জিতেছে। ভারতের আন্তর্জাতিক দলকে শক্তিশালী করতে ভারতে প্রচুর ঘরোয়া ক্রিকেট খেলা হয়। বিজয় হাজারে ট্রফি, দুলীপ ট্রফির মতন ঘরোয়া ক্রিকেট লীগ। ক্রিকেটের ইতিহাসের প্রথম দিকে ক্রিকেটের নিয়মকানুন তৈরির জন্য কোনো বিশেষ সংস্থা ছিল না, তবে এইটি পূর্ণ করা হয় 15 জুন 1906 সালে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল প্রতিষ্ঠিত হয়, যাকে অনেকে আইসিসি বলে ব্যাখ্যা দিয়ে থাকেন, বর্তমানে যার কার্যালয় দুবাইয়ে অবস্থিত। এই সংস্থাটি ক্রিকেট সম্পর্কিত নিয়মগুলি তৈরি এবং পরিবর্তন ও রক্ষণাবেক্ষণের জন্য দায়বদ্ধ। আম্পায়ার নিজেই আইসিসি নিযুক্ত হন। আমরা যদি টুর্নামেন্টের কথা বলি, আইসিসি দ্বারা বিভিন্ন ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়, যার মধ্যে আইসিসি বিশ্বকাপ, আইসিসি টি-20 বিশ্বকাপ, চ্যাম্পিয়ন ট্রফি ইত্যাদি উল্লেখযোগ্য। মোট 12টি দেশের ক্রিকেট দলকে আইসিসি পূর্ণ সদস্যপদ দিয়েছে। এছাড়া আইসিসির 38 জন সহযোগী সদস্য রয়েছেন। বর্তমান চেয়ারম্যান হলেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে। তো বন্ধুরা, নলেজ বেকারের আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে প্রেস করে দেবেন।